আপনারা দেখছেন আমরা এখন যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এই ভন্টি মাত্র কয়েকদিন হলো, গত 5ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের জাঙ্গাল গ্রামে, সুনামগঞ্জ সড়কের জাঙ্গাল গ্রামে সড়ক দুর্ঘটনায় এই বোনটির স্বামী মারা গেছেন। সেই পর থেকে কিন্তু এই বোনটি কান্না করছেন, কি করবেন এই বোন, কোথায় যাবেন, কার কাছে যাবেন, কিভাবে বাচ্চাদের লালন পালন করবেন, কিভাবে চলবেন। এই বোনটির আসলে কান্না থামছে না কখনো, যখন থেকে ওনার স্বামী মারা গেছেন। একদম অল্প বয়সে বোনটি বিধবা হয়ে গেলেন এবং 4টি মেয়ে সন্তান রয়েছে, আপনারা তো দেখছেন এই ভিডিওতে। এই 4টি মেয়ে সন্তানকে কিভাবে লালন পালন করবেন, এই বোনটি একদম অসহায় হয়ে পড়েছেন। এবং যিনি মারা গেছেন উনি হচ্ছেন কিত্থারগাঁও গ্রাম সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়নের মাইল্লা, যার নাম উনি কিন্তু একাই ছিলেন, ভাই এবং বোন কেউ নেই। এখন কিন্তু এই বোনটি খুবই অসহায়, তাই আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন, আমার এই বোনের পাশে দাঁড়াবেন, এই এতিম বাচ্চাদের সামনে পাশে দাঁড়াবেন এবং বিধবা বোনকে সাহায্য করবেন। আমরা যেটার জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি, এই বোনের একটুকু জায়গা নেই, ওনার স্বামীর একটুকু জায়গাও ছিল না, উনি থাকতেন হয়তো ওনার এক চাচার ঘরে, এই ঘরে, কিন্তু এই ঘরটিও কিন্তু তাদের নেই। আমরা প্রথম আপনাদের কাছে চাই যে এই বোনকে একটুকরো জায়গার প্রয়োজন এবং এই বাচ্চাদের লালন পালন করতে একটি ফান্ডের প্রয়োজন। আপনারা দেশে বিদেশে অনেকেই আছেন, আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিবেন। আমরা যে নাম্বার দিব ভিডিওর উপরে, সেই নাম্বারটি সরাসরি এই বোনের নাম্বার দেব, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে এবং অ্যাকাউন্ট নাম্বারটিও দিয়ে দিব। আপনারা যে যেভাবে পারেন কিছু কিছু করে সাহায্য করবেন, সেই প্রত্যাশা, সেই দাবিটুকু আপনাদের কাছে রাখছি। আমি বিশ্বাস করি আমার ভাই বন্ধুরা যারা দেশে বিদেশে আছেন, প্রথমত এই ভিডিওটি শেয়ার করবেন, পরবর্তীতে আপনারা সাহায্য করবেন, আপনাদের সাহায্য আল্লাহ তাআলা কবুল করবেন। আপনারা যদি এই অসহায় দারিদ্র পরিবারকে সাহায্য করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার আরো খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবেন, পরকালে আপনার নাজাতের উসিল্লা হবে, সেটা আমরা বিশ্বাস করতে পারি। আমার মনে হয় পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো অসহায় মানুষ থাকে তাহলে আমার এই বোনটি। আর 4টি বাচ্চাকে নিয়ে এই বোনটি কোথায় যাবে, 4টি বাচ্চাকে নিয়ে নির্হারা হয়ে গেল, স্বামী নেই, কোনো স্বামীর কোনো ভাই নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, শুধু এই 4টি বাচ্চা নিয়ে কি করে বাঁচবে। মাত্র অল্প বয়সে এই বোনটি বিধবা হয়ে গেল, তাই আসুন আমরা সবাই মিলে আমরা আমাদের এই বোনকে সাহায্য করি, আমাদের এই মাসুম এতিম বাচ্চাদের সাহায্য করি। আমরা এই নাম্বারে যোগাযোগ করি, আমরা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই, যাহাতে অন্যরা দেখে এই বোনের পাশে এসে দাঁড়াতে পারে। আমরা আশা করব দেশে বিদেশে যারা আছেন আপনারা আসেন, আমার এই বোনকে একবার দেখে যান, এই বাচ্চাদের, মাসুম বাচ্চাদের একটি বার দেখে যান, সেই দাবিটুকু আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে রাখছি। আমার বিশ্বাস আপনারা কখনো আমাকে খালি হাতে ফিরিয়ে দেন নাই, এবারও দেবেন না। সবাই ভালো থাকুন আর এই বোনের পাশে এসে দাঁড়ান, সেই প্রত্যাশা রাখছি, আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা দেশে বিদেশে আমাদের চ্যানেল দেখছেন এবং এই সমস্ত অসহায় পরিবারকে সাহায্য করছেন। তবে আমি মনে করি আমার হয়তো এই চ্যানেলে প্রায় 100 পরিবারের মতো আমি এই পর্যন্ত উপস্থাপন করেছি, এই সমস্ত অসহায় পরিবার নামে যে প্রোগ্রামটি করে থাকি সেই প্রোগ্রামে প্রত্যেকটি পরিবারকে আপনারা সাড়া দিয়েছেন, প্রত্যেকটি পরিবারকে সহযোগিতা হাত পাড়ি দিয়েছেন। আজকে এখান থেকে বলছি সর্বোচ্চ কষ্টের পরিবার, একদম অসহায় পরিবার, আমার মনে হয় সব পরিবারের চাইতে এই পরিবারটি, যেহেতু এই পরিবারে এখানে আপনারা শুনেছেন এর আগেও ভিডিওতে আমি বলেছি, এই পরিবারের যিনি মারা গেছেন মাইল্লা, ওনার বয়স হয়তো আমাদের বয়স, উনি 35-36 এর মধ্যে বয়স হবে, ওনার স্ত্রীও এখনও ইয়াং এবং স্ত্রীও কিন্তু এখন বিধবা হয়ে গেলেন এবং 4টি বাচ্চা, সেই 4টি বাচ্চার সর্বনিম্ন ছোট বাচ্চার বয়স হচ্ছে 4 মাস, উপরে হচ্ছে 5 বছর, এর ভিতরে 4টি বাচ্চা। এখন এই বাচ্চাদের দেখবে কে? উনি বলেছেন এই যে চালক মারা গেলেন, ওনার ভাই নেই, বাবা নেই, মা নেই, বোন নেই, কিন্তু এই বাচ্চাগুলো থাকবে কোথায়? এখানে থাকার কথা আসছে, যেটা যে ঘরে থাকছেন সেই ঘরও তাদের নেই, একটুকরো মাটি নেই, ভিটা নেই, ঘর নেই। তো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু এই পরিবারকে সাহায্য করতে হবে, এই পরিবারের পাশে দাঁড়াতে হবে, এই মাসুম বাচ্চাদের দিকে দাঁড়াতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদের হাদিস দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, লাইন দেখিয়ে দিয়েছেন, যারা অসহায় মানুষ, যারা দারিদ্র, যারা গরিব, যারা অসুস্থ, তাদের পাশে দাঁড়ানো।
আমাদের দায়িত্ব হয়ে গেছে এই অসহায় এতিম বাচ্চাদের পাশে দাঁড়ানো। আমার বিশ্বাস এই ভিডিওটি যারা দেখছেন, যাদের ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা দেওয়ার জন্য, আপনাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। বিশেষ করে সংস্থা যারা আছে, সংস্থা সেই সংস্থার কাছে আমার আকুল আবেদন, আপনারা আসেন এই বাড়িতে, অনেকেই দেখে যাচ্ছেন, এই পরিবারটাকে একটি বার দেখে যান, আপনারা সংস্থা থেকে একটুকু জায়গা কিনে দেন, একটি ঘর তৈরি করে দেন, আমরা সেই দাবি আপনাদের কাছে রাখছি। প্রবাসী দেশে অনেকেই অনেকভাবে আপনারা অপেক্ষায় থাকেন সাহায্য করার জন্য, সঠিক জায়গা পান না, কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই সমস্ত পরিবারকে আপনাদের কাছে উপস্থাপন করি। আজকে যেই পরিবারটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি, এটা আসলে বুক ধরে রাখার মতো না। চারটি বাচ্চা আজকে এতিম, একজন বোন যার বয়স 25 বছর হবে, সেই বোনটু একদম অল্প বয়সে বিধবা হয়ে গেল, এখন কোথায় যাবে বাচ্চাদের নিয়ে? তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে নাম্বার দিচ্ছি, যে নাম্বার দেব, সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ওই পরিবারকে সাহায্য করবেন। আমরা এখন এই পরিবারের নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার যেখানে আপনারা সাহায্য করতে পারেন। এই যে এই যিনি মারা গেলেন, ওনার স্ত্রীর নাম্বারটা, মোবাইল নাম্বারটা, যাতে সাহায্য করার জন্য সরাসরি সাহায্য করতে পারে মানুষ ওই বোনকে। এই মুহূর্তে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার MSA 83097, আবারও বলছি অ্যাকাউন্ট নাম্বার MSA 83097, অ্যাকাউন্ট টাইটেল রুকসানা বেগম, সেভিং অ্যাকাউন্ট। আচ্ছা, সেভিং অ্যাকাউন্ট রুকসানা বেগম। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বারটা বাই করুন, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্টে যদি আপনারা দিতে চান টাকাটা, তাহলে সরাসরি ওই অ্যাকাউন্টে দিতে পারেন। আমরা যে নাম্বারটি দিব, সেই নাম্বারে সরাসরি আরও শিওর হওয়ার জন্য আমার এই বোনের সাথে সরাসরি আপনারা কথা বলবেন। যে বোনটি অল্প বয়সে বিধবা হয়েছে, যে বোনটি আজ চারটি বাচ্চা নিয়ে হয়তো কুলহারা মানুষের মতো থাকতে হবে, তাই আমরা এই নাম্বারগুলো সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, যাতে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন। আমরা মোবাইল নাম্বারটা একটু জানতে চাই। মোবাইল নাম্বার 01784770283, আবারও বলছি 01784770283। এটা কি আপনার নাম্বার? আপনার নাম্বার ওটা হচ্ছে ওই ফ্যামিলির নাম্বার। ওই ফ্যামিলি বলতে মানে বাচ্চাদের মা, বাচ্চাদের মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, মাইল্লার স্ত্রী। নাম্বার ঠিক আছে? ঠিক আছে। সরাসরি নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি ওই ফোনের, যে বোনটি বিধবা হয়েছে। কমপক্ষে আপনারা যেভাবেই সাহায্য করেন, করতে পারেন, অল্প করেও করতে পারেন, বেশি করেও করতে পারেন, বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি ফোন দিয়ে আপনারা কথা বলতে পারেন। আমার বিশ্বাস আপনাদের সাহায্যে এই বোনটি হয়তো সুন্দর করে বাঁচার একটি স্বপ্ন দেখবে। সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।